Hello friends, welcome back to my channel Nupur and Nisha vlogs. 1 2 3 marketing এর জন্য রেডি হয়ে গেছে এখনো তিন দুজন আসছে ওরা এখনো আসতে বাকি আছে আমরা একা একা এগোব তো আমি তো এখানে কিছু চিনি না খুব একটা তো ওরাই আমাকে নিয়ে যাবে তোমাদের সাথে যেগুলো শেয়ার করব এই মুহূর্তে আমি আছি দিল্লির দয়ালপুরে দয়ালপুর অটো স্ট্যান্ড থেকে একটি অটো নিয়ে নিলাম জানাকপুরা যাওয়ার উদ্দেশ্যে গোকুলপুরি মেট্রো স্টেশনে যাওয়ার জন্য আমাকে একটি বাস নিতে হবে জানাকপুরাতে নেমে বাসে করে আমি পৌঁছে গেলাম গোকুলপুরি মেট্রো স্টেশনে জানাকপুরা থেকে গোকুলপুরি মেট্রো স্টেশনে আসতে বাসে সময় লাগলো আমার 7 মিনিট মতো আমরা এখন আছি গোকুলপুরি মেট্রো স্টেশনে তাই তো ঠিক নাম বলেছি তো আর এই যে আমার সাথে আরো দুজন আছে অন দা ওয়ে টু সরোজিনী এই যে গোকুলপুরি মেট্রো স্টেশন এখনো মেট্রো আসেনি মেট্রো ওয়েট হচ্ছে যে যেখানে পেয়েছে বসে পড়েছে তুই ওখানে এমনি করে বসে পড়লি কেন বাবা ও থকে গেছে পুরো একদম জানি না তোরা তো যে যেখানে পেয়েছিস বসে পড়েছিস গোকুলপুরি মেট্রো স্টেশনে 5 মিনিট অপেক্ষা করতেই চলে এলো সরোজিনীনগর যাওয়ার মেট্রো আমরা উঠে পড়লাম মেট্রোতে এই মুহূর্তে আমি আছি সরোজিনীনগর মেট্রো স্টেশনে এই মেট্রো স্টেশনটি পুরোপুরি আমাদের কলকাতা স্প্ল্যানেট মেট্রো স্টেশনের মতো গোকুলপুরি মেট্রো স্টেশন থেকে সরোজিনীনগর মেট্রো স্টেশন আসতে সময় লাগলো পুরোপুরি 1 ঘন্টা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে 1 মিনিট পৌঁছে গেলাম সরোজিনী মার্কেটের গেটে সরোজিনী মার্কেটের গেটটা দেখে মনে মনে খুব আনন্দ পেলাম অনেকদিনের ইচ্ছে ছিল সরোজিনী মার্কেটে মার্কেটিং করবো ঢুকতেই বাহাতে দেখি ছেলেদের অনেক টি শার্ট বিক্রি হচ্ছে মাত্র 200 টাকা করে আর ঠিক তার পাশেই বিক্রি হচ্ছে ব্যাগ অনেক ধরনের সাইড ব্যাগ ছোট বড় বিভিন্ন ধরনের সাইড ব্যাগ আছে বিভিন্ন রকম দামে বিভিন্ন কালারের এখানে বিক্রি হচ্ছে 200 টাকার জিন্স প্যান্ট কিন্তু সাইজের একটু 19-20 হতেই পারে এক্সেল বলে যে এক্সেলই সাইজ হবে এমন এখানে যখনই আমি কোনো দোকানে পার্সোনালি ভিডিও করতে যাচ্ছি তখনই কিন্তু এরা আমাকে ভিডিও করতে বারণ করছে আর কারণ জিজ্ঞেস করলে কোনো উত্তরই দিচ্ছে না তাই তোমাদের আমি খুব ডিটেলসে প্রত্যেকটা দোকানে ভিডিও করে দেখাতে পারলাম না এর জন্য আমি দুঃখিত টুকটাক কেনাকাটা করতে করতে এখন ঘড়ির কাঁটায় বেজে গেল রাত্রে 8:30 সরোজিনীনগর মার্কেটটা পুরোপুরি আমাদের কলকাতার ধর্মতলা মার্কেটের মতো এখানেও সব কিছু কেনার সময় দামাদামি করেই কিনতে হবে দামাদামি করে যদি তুমি না কিনো তাহলে হয়তো তুমি ঠকে যেতে পারো তবে হ্যাঁ এখানে ভ্যারাইটি অনেক পা বহুত মার্কেটিং করেছিস তুই পুরো সরোজিনীনগর তুলে নিয়ে যাচ্ছিস তুই একদম ফাইনালি আমরা মার্কেটিং কমপ্লিট করে ফেলেছি এই যে আমরা শপিং করে বসে এই যে আর এরা তো নড়তেই পারছে না গো অবস্থা খুব খারাপ প্রচুর 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 শপিং করেছি তোমাদেরকে এগুলো খুলে খুলে পরে দেখাবো এখন আপাতত বাড়িটা যাই তারপরে এখন বাজছে রাত্রে 11:45 আর আমরা এখন যা যা শপিং করে নিয়েছি সেগুলো দেখতে বসে গেছি সবাই বসে পড়েছে এই যে হাটটা কিনে নিয়েছি মা হাটটা দেখো এই হাটটা কিনে নিয়েছি পুরো সব কিছু ঢেলে নিয়েছি এবার একটা একটা করে খোলা হবে তোমাদেরকে দেখাবো দাঁড়াও হচ্ছে এই ব্যাগটা একটা ব্ল্যাক কালারের পার্স এর মধ্যে তিনটে চেন আছে ঠিক আছে তিনটে কম্পার্টমেন্ট দেখো ভালো ভালো ঠিক আছে আর একটা ওয়াইপস আছে অফিস থেকে এসে মুখ ধুচ্ছে ঠিক আছে এই ব্যাগটা আমি লেগে ইউজ করে নেব ঠিক আছে বাড়ি মাসে কিন্তু বার্থডেটা একবার গিফট এবার আমি দেখাচ্ছি একটা জিন্স এটা 200 দেখি রাত্রেবেলা কারা কারা দেখছে দেখি না না এইটা এইটা এটা আমি বললাম কি এটা এখানে এসে যদি একটু দামাদামি করে আর একটু দেখে শুনে নিতে পারো তাহলে সস্তায় কিন্তু অনেক ভালো জিনিসও পাওয়া যায় বলেছিল আমি
আর এটা হচ্ছে এটা নিশাকে আমি দিলাম, নিশাকে আমরা গিফট করেছি। ও ওয়াও নিশা, এখান থেকে কিছু কেনার সময় অবশ্যই সাইজটা দেখে কিনবেন, এল এক্সেল ডাবল এক্সেল যে সাইজে আপনি কিনুন না কেন মাপটা অবশ্যই দেখে নেবেন। আর আমার মনে হয় এখানে এল বা এক্সেল পর্যন্ত নেওয়াই উচিত, ডাবল এক্সেল নেওয়াটা একটু বেশি রিস্ক হয়ে যাবে। সরোজিনী মার্কেটে মার্কেটিং করতে গেলে হাতে কিন্তু 6-7 ঘন্টা সময় নিয়ে তারপরে যাবে, আমার মার্কেটিং এর সময় লেগেছে 6 ঘন্টা। মাসি দেখি তিনটা তো দারুণ এসছে রে, দেখি নিশা দেখে শুনে নিতে পারলে 100 টাকাতেও তোমরা অনেক ভালো জিনিস পেতে পারো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলো না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন কিছু নিয়ে।